হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি যে আমাদের এই দেয়ালটা, আমার ছেলে রুমটা হচ্ছে দেয়ালটা করলে কতটা নোংরা ফেলে দিয়েছে ঘরের মধ্যে। দেখো আর কি অবস্থায় আছে সেটাই দেখো পরিষ্কার। আমার ছেলে দেখো আমি ভিডিও করার সময় ডিস্টার্ব করে, মোবাইলের সামনে হাত দেবে না, কিছু করে। এই দেখো কতটা নোংরা দেখতে পাচ্ছ, ওদের বলেছি এইগুলি নিয়ে যা, আমি তারপরে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম। বেডরুমটা পুরো পরিষ্কার করে এসেছি, ধুলো বাড়ি, আর এইখানে ইট রেখেছিল, ইট এনে রেখেছে, আর এখানে জলটা উঠে গেছে, সিমেন্ট দিয়েছিল। একবার কতটা ধুলো হবে, সারা ঘরে প্রতিদিন ধুলো হবে। আমি বলছি একটু সিমেন্ট গুলিয়ে এখানে দিয়ে দাও, দিল না, জানি না কবে দেবে। আর আমার ঘর প্রতিদিন আমার এই পরিষ্কার করতে করতে মানে বেহাল হয়ে যাবে। দেখো ওকে বলেছি, ও বলছে আমাকে ঝাড়ুটা দাও, আমি ঝাড় দিয়ে যাব। ওকে ওই ঝাড়ুটা দিয়ে দিয়েছি ঘরের ভেতর থেকে, আর আমি এই ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করছি। আর দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নেবো। ওকে আমি মানাই করেছিলাম, তুই ঝাড়ু দিস না, ও ওরটা দিচ্ছে, বলছে ওইখান থেকে এনে দি। আমি বলছি ঠিক আছে তুই দে। তারপর আমি ভাবছি যে দেখো কতটা নোংরা হলো, দেখতে পারলে ধুলো ধুলো, এখানে আগের দিন কাজ হয়েছে, এত নোংরা হয়নি কেন বলো? তোরা ওদের বলেছিলাম যে একটা বস্তা বিছিয়ে না ওইখানে ইটটা রাখ, তাহলে জলটাটা উঠবে না। এর এরা এর এর কথাই শোনে না, জানো না তাই এরা কীভাবে নিজের ইচ্ছায় কাজ করে। আর দেখো ঘরের থেকে ও ছাদ দিয়ে নিয়ে চলে আসছে, ওর কাছ থেকে আমি ছাটাটা এখন নিয়ে নেবো, কেন আমার ওর কাজ পছন্দ হলে ওর ওকে একটু রেস্ট দিতে হবে। ও যতই পর আমাদের কাজ করুক, আমি বলছি তুই একটু বস, আমি ঘরটা পরিষ্কার করে। দেখো কিচেন, কিচেনে চলে গেছে, কিচেনটা পুরো ছাদ দিয়ে আসবে। একবারে বেডরুম থেকে ছাদ দিয়েছি, একবারে ছাদ দিয়ে ঘর মুছে নেবো, কেন বলো তো? এরা গেলে আমার ঘর মুছে, আজকের মতো এদের কাজটা এইটুকু, মানে আদা আদা করছে ওরা কাজ, একবারে তো দেয়ালটা গাঁথা যায় না, ওই জন্য রাত। আর একদিন করলে হয়ে যাবে। এই দেয়ালটা এত সুন্দর, একটা টাইলস দেবো, পুরো গোল দরজা করে টাইলস দেবো। আর এই রুমটা আমার ছেলের হয়ে যাবে, ছেলে কি আমরাও থাকতে পারি একটা রুম, আমাদের একটাই বেডরুম, একটা হল, একটা কিচেন। আর আমরা দুটো এক্সট্রা করে কী করেছি, এইখানে কিচেনটা ছিল সেইটা ক্যান্সেল করে দিয়ে বিলটাটাকে বলেছি যে তোমরা ক্যান্সেল করে দাও, আমরা এখানে একটা পিছনে আমরা জায়গা ছিল ওইখানে আমি কিচেন আর একটা ওই এক্সট্রা পায়খানা বাথরুম করে নিয়েছি। আর এই রুমটা এখন এখন যখন উপরের তলা বাড়াচ্ছি, এখন এই রুমটা প্যাক করে নিয়ে একবারে আর কাজ প্রতিবার করবো না, একবারে করে সেরে নিই। দেখো চলে এসছি এই ঘরটায়, ফ্রিজটা এখানে, ফ্রিজটার নিচে যে ট্যাঙ্কিটা ছিল ওইটা বন্ধ করেছি, আমরা নিজস্ব বোরিং বসিয়ে নিয়েছি, তোমরা তো দেখেইছো, ওই জন্য সোসাইটির জল আমাদের কোনো দরকার নেই। ওই জন্য আমরা ওই ট্যাঙ্কিটা পুরো মানে নোংরাতে ভরে দিচ্ছি, মাটি টাটি দিয়ে ভরে একটা টাইলস লাগিয়ে দেবো, আর ওইখানে জায়গাটা হয়ে যাবে, তখন ফ্রিজটা নিয়ে যাবে। একবার কবে এই ঘরটা গুছাতে পারবো আমি জানি না তোমাদের। আর আমাদের যে বিল্ডার মানে মিস্ত্রিদের কাজ দিয়েছে, হয়তো সব দেশে একই মিস্ত্রিদের কোনো কাজ, এইখানে একটা একদিন কাজ করছো, ওইখানে ওইখানে কত মাস লাগাবে আমি সেটা তোমাদের বলতে পারছি না। আমরা ভেবেছি উনটা বলেছে 4 মাস 6 মাস হয়ে গেছে, এখন ওটা কাজ কমপ্লিট করতে পারলো না, জানি না। আর আমাদের ঘরটা হয়ে গেলে আমরা ভাড়া দিয়ে দেবো, তোমরা জানোই আমরা নিজেরা থাকার জন্য ঘর করছি না, আমরা এত পয়সাওয়ালা না, আমরা লোন নিয়েছি নিজেরা কিছু গুছিয়ে, তিনতলা একবারে করে দিচ্ছি, তোমাদের সবটাই দেখাবো, টাইলস ফাইলস পছন্দ করা সবটাই দেখিয়ে দেবো। একবার দেখে এসছি টাইলস, তারপর পছন্দ নিয়ে আবার দেখে এসছি বারবার, এবার ফাইনাল করে দেবে, একবারে কাজটা উপরে টাইলস লাগানো শুরু করে দেবে। আর প্লাস্টার চালু হয়ে গেছে, তোমাদের কালকে দেখি টাইম পেলে দেখাবো, কালকে হবে না আমরা যাবো কালকে আবার ছেলের স্কুলে। আমি ওই দোতলা তিনতলা উঠতে মানে পায়ে এত ব্যথা চেতেছে, কী বলবো, প্রচণ্ডরে ব্যথা হচ্ছে পায়ে, ওই জন্য আর আমি উঠে তোমাদের দেখাতে পারছি না। কালকে পরশু দিনকে আমাদের মানে টাইলস লাগানো শুরু হয়ে যাবে। আমরা বেশি চকচকে টাইলস নিচ্ছে না, ভাড়া দেবো তো একটু ই কালার, আমরা যে টাইলসটা পছন্দ করেছিলাম নিচে সাদা, এত সুন্দর, দামটা প্রচুর, আর সবচেয়ে বড় কথা দাম যায় তাই, নিচে যদি থাকতাম নিচে ঠিক আছে, আর ভাড়াওয়ালারা পোছা লাগাবে না, আরও বেশি খারাপ লাগবে দেখতে। ওই জন্য আমি ভাবছি কালোর মধ্যে একটা ছাপা নিয়ে নেবো, যেন ওরা নোংরা পড়লেও বোঝা যায় না। তোমরা কী বলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এটা আমার সিদ্ধান্ত ঠিক কি ভুল আমি জানি না, হয়তো আমি এটাই বলছি। আর তোমার দাদাকে বলেছি বেশি একটা খরচা করো না, কেন আমাদের ছেলের স্কুল আছে, ফালতু খরচা করলে সেই জিনিসটা যখন বেশি দাম দিয়ে জিনিসটা করবো, যে দেখবো নোংরা হয়ে গেছে, তখন নিজেদের ভাড়া লাগে সঙ্গে একটা কিচকিচ হবে, মনের মধ্যে খারাপ লাগবে। আর যদি আমার নিচে সামনে ভাবছি উঠলাটাই আমি ওই সাদা টাইলস লাগিয়ে দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর কাজ, আমি কিন্তু ভিডিও রোজ করলে আমার ভিডিও শেষ হবে না, আমার করতে ইচ্ছা, আর করতে ইচ্ছা করলে আমার ছেলে মোবাইল নিয়ে যায়, আমি সকালে তোমাদের কী করে কাজটা দেখাবো।
ওর একটা মোবাইল কিনে দেব, আর স্কুল থেকে মানা করেছে যে না দিচ্ছে না, অনেকটা দূর চাই, 18 কিলোমিটার দূর চাই, একটা মোবাইলের দরকারই আর্জেন্ট ফোন টোন করতে হলে। ওই জন্য ওকে দিয়ে দিই সকালে যেটুকু পারার ঘুম। সকালে আমি 4:30 উঠি, ওই সময় আমার ক্যামেরা অন করতেই মানে মন চায় না, মাথা টলকায় যে ভিডিও করব, ঘুম ঘুম চলে আসে, যেখানে বসি ঝিমাই। যেন একদিন তোমাদের সঙ্গে শেয়ার করুন, নিশ্চয়ই আমি 4:30 উঠে কী কী কাজ করি। ঠিক আছে, বরোদা যাওয়াটা পুরো শেষ হোক, তারপরে ওই যে আমার জ্বর এসে গেছে আবার এসে, আমি জার্নি একটু করতে পারছি না, বা ঘরের থেকে না বেরোতে বেরোতে পোলট্রির মুরগির মতন হয়ে গেছে। পোলট্রি মুরগিটা যেরকম ঝিমাই, আমু ঝুমাচ্ছি। আর কালকে আবার যা আছে আমি জানি না, তোমাদের সঙ্গে তো শেয়ার করো, আমার ছেলে তো স্কুলে নিয়ে যাবে, কালকেও সকালবেলাও চলে যায় 6:15-20 সময়, আর আমি তারপরে একা একা পাগলের মতো বসে থাকি ঘরে। তোমার দাদাভাই জিমে চলে যাই, আমি একা একা ঘুমোই, আর আজকে ঘুমায়ও নি, ঘুমই আসছিল না, জানি না শরীরটা ভালো লাগছে না, রাত 1টার আগে আমার ঘুম আসে না, জানি না তোমরা দেখবে, 1টা 1:30টার পরে ঘুম আসে আমার, যার এই অভ্যাসটা বাজে। আর মোবাইল দেখেই যাই, দেখেই যাই, তোমাদের সবার ভিডিও দেখি, কমেন্ট করি, কেউ কমেন্ট করি না, তোমরা আমার ভিডিওটা দেখো। আর আমার কি বলতো, এখন ব্যস্ত আছি একটুখানি, তার জন্য দেখো বাইরে ছাদ দিতে চলে এসেছে, দেখো কি সিমেন্ট ফেলেছে, আমি বলেছি একটু তোরা ছাদ দিয়ে দেয় না জানলাতে। এবার দেখো পুরো ঘরটা ঝাড়টা দিয়ে চলে এসেছি পোছা লাগাতে, দেখতে পাচ্ছ বেডরুম থেকে পোছা লাগিয়ে দিচ্ছে, আর আমার ছেলে দেখো দেখছে আমাকে এত বড় বদ। ও এখন মোবাইলটা নেওয়ার জন্য চেষ্টা করছে, বাড়ি একটুখানি থাকলেও ভাবে কি আমি কি করি, রবিবারটা শনিবার যেটা টাইম পাই তখন একটু দেখিয়ে দিই তোমাদের ভিডিওটা, একদিনে অনেক ভিডিও শ্যুট করে রাখি, তারপরে রোজেরটা রোজে দেখা দেখতে গেলে মোবাইলটা রাখতে হবে। তোমরা তবু দেখো আমার ভিডিওটা, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আর পুরো ভিডিওটা দেখো, প্লিজ প্লিজ প্লিজ, বারবার একই কথা বলছি, হয়তো তোমাদের ভালো লাগছে না, আর আমি অনেক দিনের থেকে ইউটিউব কাজ করছি, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, এক দেখো চেষ্টা, চলো কাজ করো, ফল পাবেই, ফলের আশায় কেউ কাজ করো না, একদিন ফল পাবে। আমার ছেলে তোমার দাদাভাই বলে আমি কিচ্ছু করতে পারবো না ইউটিউবে, জানি না আমি করতে পারবো কিনা, আমার আশা আছে যে করতে পারবো, ইউটিউবওয়ালা কেউ কে নারাজ করে না গো, আমি হয়তো আমার ভালো ভিডিও দিতে পারছি না, তাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না, ওই জন্য আমার সফলতা পাচ্ছি না, কিন্তু আশা আছে আমি আমি পাবো। দেখো ঠাকুরঘরটাই চলে এসেছি পোছা লাগাতে, আমি ঠাকুরঘরটা কোথায় করবো কি জানি। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা বাই বাই, ভালো থেকো আর সুস্থ থেকো।